প্রতি মুখাপেক্ষী আমরা যেন না হই, আমরা স্রষ্টার প্রতি মুখাপেক্ষী, রসুলকে অনুসরণ করব, অনুকরণ করব, মহব্বত করব, ইত্তেবা করব। রসুলকে যদি পরিপূর্ণভাবে ইত্তেবা করতে পারি, রসুলের কোন উম্মত কোনদিন আরেকজনের সামনে হাত পাততে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার করেছেন, যেখানে আমার নবীকে আল্লাহ পাক সমস্ত কিছু মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। যখন একজন ফেরেশতা আসলেন বলে ইয়া রাসূল আল্লাহর পক্ষ থেকে আপনাকে দুইটা জিনিস দেওয়া হয়েছে, দুইটার যে কোনো একটা জিনিস আপনাকে গ্রহণ করতে হবে। বলে কি? বলে আল্লাহ পাক বলেছেন, আপনি যদি নবী হওয়ার পাশাপাশি বাদশাহ হতে চান, রাজত্ব চান, আমার আল্লাহ আপনাকে নবুয়তের পাশাপাশি বাদশাহই দান করবে। আর যদি আপনি চান নবী হওয়ার পাশাপাশি আপনি আপ বান্দা হয়ে থাকতে চান, তাহলে আপনি সেটাই করতে পারেন। আমার নবীকে বললেন, আমি দুনিয়ার বাদশাহই চাই না, বরং আমি নবী হওয়ার পাশাপাশি আল্লাহর বান্দা হয়ে থাকতে চাই। আমি আল্লাহর বান্দা হয়ে জমিনের মধ্যে থাকবো। এবং আল্লাহকে আমার নবী বললেন, আল্লাহ আমার স্বর্ণ দরকার নেই, রূপার দরকার নেই, দুনিয়ার সম্পদ আমার দরকার নেই, বরং আপনি আমাকে এক বেলা রিজিক দিবেন, এক বেলা ক্ষুধা দিবেন, যে বেলা রিজিক দিবেন সে বেলা আমি শুকর করবো, আর যে বেলা ক্ষুধা দিবেন সে বেলা আমি সবর করবো। এই জীবন দিয়েছেন কে? বলে না জীবন দিয়েছেন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে যে আল্লাহ আমাদের জীবনের ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন। কথা বলেন ঠিক কি না? সেই জন্য রিজিক নিয়ে চিন্তিত হবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি একটা পাখির মতো যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, পাখি যেভাবে সকালে খালি মুখে বের হয়, ভরা পেট নিয়ে সন্ধ্যায় ঘরে ফিরে আসে, ঠিক একইভাবে ওই প্রাকৃতিক রিজিকের ব্যবস্থা আল্লাহ যেভাবে করে, ঠিক একইভাবে যখন একজন বান্দা সকালবেলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়, ওই বান্দার জানে না তার রিজিক কোথায়, কিন্তু আমার আল্লাহ তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করবেন, ওয়ায়ার দুঃখ মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা সে কল্পনাও করে না। আজকে আমরা বিপদে যখন পড়ি, মুসিবতে পড়লে একজন মানুষের কাছে, ধনী মানুষের কাছে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তার সাথে কথা বলার জন্য শিডিউল লাগবে, শিডিউলের বাইরে তার সাথে কথা বলার সুযোগ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এত মায়া করেন, আল্লাহ বলে আমার ধনী বান্দার কাছে তোমার যাওয়ার জন্য শিডিউলের প্রয়োজন হয়, কিন্তু আমি রব্বে বাড়ি তাওয়ার জন্য আসার জন্য কোনো শিডিউলের প্রয়োজন নাই। কথা বলেন না ঠিক কিনা? এবং এমপি সাহেবের সাথে, মন্ত্রী সাহেবের সাথে, প্রাইম মিনিস্টারের সাথে কথা বলার জন্য নির্দিষ্ট সময় লাগবে, সময়ের বাইরে কথা বলার সুযোগ নাই, কিন্তু আল্লাহ বলে বান্দা যত খুশি তত আমার সাথে কথা বলো, তুমি যত কথা বলবে আমি আল্লাহ তত খুশি হব। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। সুবহানাল্লাহ বলে পেট হাজির। এই জন্য আমরা মুখাপেক্ষী একমাত্র কাজ আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তোমার ইয়াকিন হয়ে যায় যে তোমার মাওলা আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করছেন। আল্লাহর সাথে এমন সম্পর্ক স্থাপন করা দরকার যে যখন আমরা বিপদে পড়ে যাই তখন যেন অন্তত আমরা ভয় না করি যে যার কেউ নাই তার অন্তত আল্লাহ আছে না নাই।